প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর তার সামনে পায়ের কাছে পড়ে আছে একটি সদ্য মৃত বাচ্চা, এবং বাচ্চাটির নাক মুখ দিয়ে তখনও রক্ত গড়িয়ে পড়ছে। বন্ধুরা, আজকের এই সত্যিকার ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশের মুন্সিগঞ্জ থেকে শাফিন। আর এই সত্য ঘটনাটি ঘটেছিল তার বড় ভাই রাব্বি ও তার নিজের সাথে। তো চলুন সত্য ঘটনাটি শুরু করি। সাল 2021, তখন আমি পড়ালেখার পাশাপাশি আমার বড় ভাইয়ের সাথে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরের একটি প্রাইভেট ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। প্রতিদিন আমি ও আমার বড় ভাই পায়ে হেঁটে কাজের স্থানে আসা যাওয়া করতাম। বেশ কিছুটা রাস্তা ছিল একেবারে গ্রামের মেঠো পথের মতো। এই মাটির রাস্তার দুই পাশ ঘন বাঁশের ঝাড় ও কিছু তাল গাছ, নারিকেল গাছ এবং খেজুর গাছে পরিপূর্ণ ছিল। আর বাকি রাস্তাটুকু ছিল একেবারে শহরের মতো পিচ ঢালা রাস্তা। প্রতিদিন আমরা দুই ভাই কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে সকাল 8টায় বেরিয়ে পড়তাম, আর বাড়ি ফিরতাম সন্ধ্যা 6টায় বা কখনো রাত 8টায়। তবে কোনো দিন বিশেষ কাজ থাকলে বাড়ি ফিরতে রাত 12টা বেজে যেত। আর ওই সময়টা করোনার জন্য লকডাউন ছিল, তাই রাস্তায় সকালে কিছু লোক দেখা গেলেও রাতে বাড়ি ফেরার পথে তেমন কাউকেই দেখা যেত না। চারিপাশ একেবারে নীরব ও নিস্তব্ধ থাকত। তো ওই দিনও আমি আর আমার ভাই যথারীতি আমাদের কর্মস্থলে কাজ শুরু করে দিলাম। সারাদিন স্বাভাবিকভাবেই কেটে গেল। ঠিক সন্ধ্যা 7টার সময় ইলেকট্রিক্যাল সমস্যার জন্য ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ চলে গেল। আমাদের সকলের কাজ সেই সময় বন্ধ করতে হলো। আর এর ঠিক ঘণ্টাখানেক পর বিদ্যুতের মিস্ত্রি আসলো বিদ্যুতের সমস্যা সমাধান করতে। এই সুযোগে আমি ও আমার ভাই পাশের একটি চায়ের দোকানে চা পান করা শুরু করলাম। এই সময় আমার বড় ভাইকে ম্যানেজার বাবু ফোন করে জানালেন যে বিদ্যুৎ আসতে আরও 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এই সময় বেশ গরম পড়ছিল, তাই আমি আমার বড় ভাইকে বললাম, চলো আমরা নদীর পাড়ে একটু হেঁটে আসি, তাছাড়া এখানে যেই পরিমাণ মশা ও গরম পড়েছে তাতে এখানে বেশি সময় থাকা যাবে না মনে হচ্ছে। আচ্ছা তাহলে চল, সময়টাও কেটে যাবে আর এই মশা আর গরম থেকেও রেহাই পাওয়া যাবে। এবার যথারীতি আমি ও আমার বড় ভাই নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। নদীর পাড়ে যাওয়ার রাস্তার মধ্যবর্তী স্থানে একটি বেশ পুরনো শ্মশান আছে। আমরা যখন শ্মশানের সামনে আসলাম তখন আমরা ওই দিকে একেবারেই তাকালাম না, সোজা হেঁটে চললাম নদীর পাড়ের দিকে। তবে নদীর পাড়ে পৌঁছে বেশ অবাক হলাম, এই রাতের বেলা কোনো এক মহিলা নদীর ঘাটে বসে কি করছে। আমাদের দিক থেকে মহিলাটির মাথা ভর্তি চুল ও তার পিঠ দেখা যাচ্ছিল। সে একটি সাদা কাপড় পরে বসেছিল এবং কি যেন করছিল। একে তো রাতের বেলা আর এই নির্জন নদীর পাড়ে একা একটি মহিলা কি করছে, এই ভেবে আমার বড় ভাই জিজ্ঞাসা করল, আপনি কে আর এই রাতের বেলা আপনি এখানে কি করছেন? মহিলাটির দিক থেকে কোনো উত্তর এলো না। এবার আমরা দুইজন ওই দিকে একটু এগিয়ে গেলাম। আমার বড় ভাই আবার জিজ্ঞাসা করল, আপনি কে আর কোনো কথা বলছেন না কেন? হঠাৎ মহিলাটির পাশের পানিতে চোখ পড়তেই চমকে উঠলাম, পানি কেমন যেন লাল হয়ে আছে। এমন সময় মহিলাটি চোখের পলকে আমাদের দিকে ঘুরে বসলেন। মহিলাটির মুখ তার বিশাল চুলে ঢাকা, আর তার সামনে পায়ের কাছে পড়ে আছে একটি সদ্য মৃত বাচ্চা, এবং বাচ্চাটির নাক মুখ দিয়ে তখনও রক্ত গড়িয়ে পড়ছে। ঠিক এই সময় যেন
মহিলাটির পিছনের পানিতে দুটি মৃত বাচ্চা ভেসে উঠল। আমি ও আমার বড় ভাই খুব ভয় পেলাম। হঠাৎ একটা দমকা হাওয়ায় মহিলার মুখের উপর থেকে চুলগুলো সরে গেল, আর যে মুখ দেখা গেল তা দেখে সাথে সাথে আমাদের দুইজনের চোখ ভয় ও বিস্ময়ে বন্ধ হয়ে গেল। মহিলাটির চেহারার অর্ধেকটা যেন আগুনে পুড়ে গেছে এবং ওই পোড়া পাশের চোখটি যেন নিচের দিকে ঝুলে আছে। এই দৃশ্য দেখে তখন আমার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো এবং সাথে সাথে আমরা দুইজন দ্রুত দৌড় শুরু করলাম আমাদের কর্মস্থলের দিকে। আর পিছন থেকে শুনতে পেলাম পানিতে বিশাল কিছু একটার ঝাঁপ দেওয়ার শব্দ। দৌড়ে শ্মশান পার হওয়ার পর একবার পিছনে তাকালাম, দেখলাম ওই মহিলাটি শ্মশানের ভাঙা দেয়ালের উপর বসে আছে। এবার আর একবারও পিছনে না তাকিয়ে সোজা দৌড় শুরু করলাম। কাজের স্থানে পৌঁছে দেখলাম বিদ্যুৎ চলে এসেছে। দ্রুত কাজ শেষ করে আমরা দুই ভাই বাসায় ফিরলাম। আর ওই নদীর পাড়ের ঘটনাটা কাউকে বললাম না। ওই রাতের পর 3 দিন পার হলো আর এর মধ্যে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। সমস্যা শুরু হলো ঠিক 4th দিন থেকে। রাতে কাজ শেষ করে যখন আমরা দুই ভাই বাড়ি ফিরতাম, রাস্তায় হাঁটার সময় মনে হতো তৃতীয় কেউ যেন আমাদের সাথে হেঁটে চলেছে। আর যখন নদীর পাশের রাস্তায় এসে পৌঁছাতাম, মনে হতো পিছনে নদীর পানিতে কেউ যেন লাফ দিচ্ছে। এভাবে বেশ কিছুদিন পার হওয়ার পর আসল সমস্যা হলো ঠিক 18তম দিনের রাতে। কাজের চাপ বেশি থাকায় বাড়ি ফেরার সময় ঘড়িতে দেখলাম রাত 11টা। ওই রাতে নদীর পাড়ের রাস্তায় তেমন কোনো অস্বাভাবিক কিছু অনুভব করলাম না। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটার প্রায় 10 মিনিট পর হঠাৎ সামনের তালগাছের দিকে চোখ পড়তেই হকচকিয়ে গেলাম। ওই রাতের দেখা মহিলাটি ঠিক উল্টো হয়ে তালগাছ বেয়ে নেমে আসছে। আল্লাহু আকবার, শাফিন ওই দিকে না তাকিয়ে সোজা হাঁটা শুরু কর। এবার আমরা দুই ভাই ওই দিকে না তাকিয়ে সোজা হাঁটা শুরু করলাম। ওই গাছটি পার হতেই পিছন থেকে গাছ ভেঙে পড়ার শব্দ শুনতে পেলাম। এবার আমরা দুইজন বাড়ির দিকে দৌড় শুরু করলাম। আর বাড়ি পৌঁছেই আমি অজ্ঞান হয়ে উঠানে পড়ে গেলাম। পরের দিন সকালে আমার বড় ভাই এলাকার এক হুজুরকে আমাদের বাসায় নিয়ে আসে। তিনি আমাদের দুই ভাইকে জানান, দেখো ওই রাতে নদীর পাড়ে তোমরা যাকে দেখেছিলে সে ছিল একটা পিশাচ বা গ্রাম বাংলার ভাষায় পেতনি, আর গত রাতে যে ঘটনা ঘটেছে তা ওই পেতনিরই কাজ। সে তোমাদের দুই ভাইয়ের উপর নজর রেখেছে। আমি তোমাদের দুইজনকে দুটি তাবিজ দিচ্ছি, এটি কয়েক মাস সাথে থাকলে তোমাদের উপর থেকে ওই পেতনি বা পিশাচের নজর কেটে যাবে। কিন্তু কিছুদিন পর আমার ওই তাবিজটি খুঁজে পাচ্ছিলাম না, আর ওই রাতেই আমাকে আবার অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরের দিন আবার ওই হুজুরকে আমাদের বাসায় নিয়ে আসা হলো। তিনি এবার তার গুপ্তবিদ্যা বলে ওই পিশাচকে হাজির করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুই কেন ওই দুই ভাইয়ের ক্ষতি করতে চাস? কিছুদিন আগে নদীর পাড়ে ওরা আমার কাজে বাধা দিয়েছিল, তাই আমি এর প্রতিশোধ নেব। ওরা কোনো কিছু না বুঝেই ওইখানে গিয়েছিল, তুই ওদের ছেড়ে দে, ওরা আর কখনো সন্ধ্যার পর ওই নদীর পাড়ে যাবে না। এরপর হুজুর আমাকে আরো একটি তাবিজ ও 1 গ্লাস পানি পড়া দিয়েছিল আর বলেছিল, তুই এই তাবিজ কমপক্ষে 2 মাস তোর কাছে রাখবি। আমি প্রায় 3-4 মাস ওই তাবিজ আমার সাথে রাখি, আর এরপর থেকে আমার সাথে আর কোনো ভুতুড়ে ঘটনা ঘটেনি।